কমপ্লিটলি তৃণমূলের কথাতেই থানাগুলো পরিচালনা করছে। এমনকি একটা ভয়ঙ্কর ব্যাপার কালকে দেখলাম, থানায় আমাদের ঢোকার অধিকার নেই, বলছে অমিতাভ নন্দী গো ব্যাক, বলছে কেন ওরা থানায় আসবে, তার মানে থানা মানে হচ্ছে এখন তৃণমূল কন্ট্রোল করবে ফ্রম মানে আউটসাইড, এবং ইনসাইডে হচ্ছে পুলিশ যারা আছে তাদের কিছু করার নেই, তাদের চাকরি বাঁচাতে হলে তারা মন্ত্রীদের কথায় আর ওদের নেতাদের কথায় কথা বলতে হবে। যাই হোক, এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করব, জমায়েত ডেকেছি আমরা সেখানে বিকেল 4টার সময়। আমরা বুঝতে চাই যে থানায় যাওয়ার আমাদের অধিকার আছে কিনা এই গভর্নমেন্টের সময়ে।